1985 সালের সেপ্টেম্বরে তিনি যখন প্রথম পৃথিবীর আলো দেখেন, তার কয়েক বছর পরই সার্ভিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। সে গৃহযুদ্ধের তীব্র আজ পরে তার জন্মস্থান ছোট্ট শহর জাদারে। লুকা মদ্রিজের পুরো পরিবার ছিল ক্রোয়েশিয়ার স্বাধীনতার পক্ষে। ক্রোয়েটদের স্বাধীনতার জন্য তার পরিবারকে চরম মূল্য দিতে হয়। মদ্রিজের দাদাকে করে সার্বিয়ান সেনাবাহিনী, পুড়িয়ে দেওয়া হয় তাদের বাড়ি। সেই থেকে পালিয়ে কখনো হোটেল, কখনো বা রিফিউজি ক্যাম্পে থেকেছেন মদ্রিজ এবং তার পরিবার। উত্তাল সে সময় যখন মাইনের ভয়ে কাজুমুজু হয়ে মাটিতে হাঁটতো মানুষ, এর মধ্যেই সারাদিন বল নিয়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াতেন লুকা মদ্রিজ। না, কখনো মাইন দুর্ঘটনার শিকার হননি তিনি, বিধাতা তাকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচিয়ে রেখেছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য, বাঁচিয়ে রেখেছেন অগণিত মাদ্রিদিস্তার চোখের মনি হয়ে ওঠার জন্য। এই মিডফিল্ড ম্যাজিশিয়ানকে ছাড়া এখন ক্রোয়েশিয়ার মাঝ মাঠ যেমন অচল, তেমনি অকার্যকর রিয়াল মাদ্রিদের মিডফিল্ডও। একটু ছোটখাটো গড়নের মাথা ভর্তি ঝাঁকড়া চুলের মানুষটা 2018 বিশ্বকাপে দুর্দান্ত খেলে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। শিরোপার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে পেরে ওঠেননি, তবে জিতেছিলেন সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার হাতে ওঠে সব খেলোয়াড়ের আরাধ্য গোল্ডেন বল। মেসি এবং রোনালদোর বাইরে 2008 থেকে 2021 সালের মধ্যে ব্যালন্ডিয়র জেতা একমাত্র খেলোয়াড় মদ্রিজ। মেসি রোনালদোর আধিপত্য ভেঙে 2018 সালে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন তিনি। অথচ দুর্বল ও লিকলিকে গড়নের জন্য তাকে ট্রায়ালে নিতে চায়নি এলাকার স্থানীয় ক্লাব। কি বলে, এই হবে ফুটবলার? তবু থেমে যাননি মদ্রিজ। শারীরিক প্রতিবন্ধতাকে জয় করলেন কঠোর পরিশ্রম দিয়ে। লোকের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রোয়েশিয়ার সব থেকে বড় ক্লাব দিনামো জাগ্রেবে নিজের ক্যারিয়ার শুরু করেন মাত্র 15 বছর বয়সে। এর আগে জাদারের যুব একাডেমিতে থাকার সময় নজরে পড়েন ক্লাবটির। জাগ্রেবের একাডেমি এবং মূল দল মিলিয়ে 8 বছর কাটানোর পর মদ্রিজের জীবনে আসে নতুন এক সুযোগ। 2008-09 সিজনে 16.5 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার্স কিনে নেয় তাকে। স্পার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখাতে থাকা তরুণ মদ্রিজ খ্যাতি পেয়ে যান বলকান ক্রুইফ হিসেবে। 4 মৌসুমে 160 ম্যাচে 17টি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন আরো 24 গোলে। এরপর তার জীবনে আসে সবচেয়ে বড় বাঁকটি। 2012-13 মৌসুমে প্রায় 35 মিলিয়ন ইউরোর স্প্যানিশ জয়েন্ট রিয়াল মাদ্রিদে যোগদান করেন তিনি। পরের গল্পটা তো ইতিহাস। সেই থেকে 24 সালের সেপ্টেম্বর পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন রেকর্ড 27টি শিরোপা। জয় করেছেন 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 5টি ক্লাব বিশ্বকাপ, 5টি ইউরোপিয়ান সুপার ক্লাব, 5টি সুপার কোপা ডি এসপানা, 4টি লা লিগা, 2টি কোপা ডেল রে। রিয়ালে থাকা অবস্থাতেই তিনি সর্বোচ্চবার দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। অর্থাৎ টানা 12 মৌসুম গ্যালাকটিকোসদের প্রতিনিধিত্ব করা মদ্রিদের সময় তিনি নিজে এবং রিয়াল মাদ্রিদ ক্লাব দুটোই বিশ্ব ফুটবলের অনবদ্য এক যুগলে পরিণত হয়। সেজন্য 38 বছরের বুড়ো ঘোড়াকে আরো 1 বছরের জন্য সান্তিয়াগো বার্নাবুতে রেখে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। চুক্তি নবায়ন করা হয়েছে 2025 সালের 30 জুন পর্যন্ত। অথচ 26 বছর বয়সে লুকা মদ্রিজ রিয়াল মাদ্রিদে এসেছিলেন মৌসুমের সবচেয়ে বাজে সাইনিং হিসেবে। এরপর 2 মৌসুম ছিলেন খোলসের ভেতরে। ধীরে ধীরে নতুন জায়গা, নতুন দলে নিজেকে গুছিয়ে নিয়েছেন মদ্রিজ। এরপর খারাপ থেকে হয়েছেন ভালো, ভালো থেকে হয়ে উঠেছেন অতুলনীয়। রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত 545 ম্যাচে 39টি গোলের সাথে করেছেন 87টি গোলে অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সবকিছু জিতেছেন, তবু সামনের বছর 39-এ পা রাখতে যাওয়া মানুষটার জয়ের ক্ষুধা কমেনি এক বিন্দু। বলা হয় মদ্রিজ তার শরীরের কথা শোনেন না, শরীরও মদ্রিজের কথা শোনে। না হলে এই বয়সে এসেও এভাবে 120 মিনিট প্রতিপক্ষের তরুণদের সাথে সমানে সমানে বল দখলের লড়াই করা কোনো সাধারণ খেলোয়াড়ের কাজ নয়। আসলে যার রক্তে রন্ধ্রে মিশে আছে যুদ্ধের দামামা, শরণার্থী শিবিরে যার জীবনটাই ছিল অনিশ্চিত, সেই বলকান রূপকথার রাজা সহজে হার মানার পাত্র নন। হয়তো আর অল্প কিছু সময় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়াবেন, এরপর শেষ। তবে এই ক্রোয়াট যুদ্ধ বালক থেকে যাবেন মাদ্রিদের প্রতিটি অর্জনে। মাদ্রিদিস্তাদের হৃদয়ে থাকবেন স্বপ্নিল কিছু রাত উপহার দেওয়ার জন্য। লুকা মদ্রিজ অমর হয়ে রইবেন রিয়াল মাদ্রিদের রয়্যাল হিস্ট্রিতে।